বিডিএসের জয়লোবর সঙ্গে মনীন্দ্রচন্দ্র কলেজের শুভাঞ্চন সাহার পার্থক্য একটাই, স্বপ্নের উড়ান তৈরি করতে করতেও জয়লোব হেরে গিয়েছিলেন। কিন্তু এরকমই একটি আকাশযান তৈরি করে ফেলেছেন মনীন্দ্রচন্দ্র কলেজের কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্র শুভাঞ্চন সাহা। শত্রুপক্ষের অবস্থান জানা গেছে ট্রাফিক আপডেট, এই আকাশযানের সাহায্যে বহু গুরুত্বপূর্ণ তথ্য জানা সম্ভব। এই ধরনের রিমোট কন্ট্রোল এয়ারক্রাফট খুব কম খরচে তৈরি করা যায় এবং এর রেঞ্জ এতটাই বেশি যেগুলো ডিফেন্সের কাজে বা আমাদের ট্রাফিক কন্ট্রোলিংয়ের কাজে বা অ্যাজ এ মেডিকেল এমার্জেন্সি হিসেবে এগুলো ইউজ করা যেতে পারে। কিভাবে এলো এই আবিষ্কারের ভাবনা, থ্রি ইডিয়টস দেখে নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? বর্ধমানে কালনার বাসিন্দা শুভাঞ্জন জানিয়েছেন, সেনাবাহিনীতে থাকাকালীনই শত্রুপক্ষের গুলিতে মৃত্যু হয় তার এক কাকার। বাবা মায়ের কাছে শুনেছিলেন শত্রুপক্ষের সেনারা পাহাড়ের উপর থেকে হামলা করায় তাদের অবস্থান বুঝতেই পারেনি ভারতীয় সেনাবাহিনী। সেদিন থেকে এরকম একটি আকাশযান তৈরির ভাবনা ছিল, এবার সেই ভাবনা বাস্তবে। ব্যাটারি চালিত এই আকাশযানটি একটানা 10 কিলোমিটার, সর্বোচ্চ 10,000 ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারে। আকাশযানটির সঙ্গে রাখা হয়েছে একটি শক্তিশালী ক্যামেরা যা উপর থেকে সহজেই ভূপৃষ্ঠের বিভিন্ন ছবি তুলতে সক্ষম। পাহাড়ি এলাকায় যেখানে আমাদের আর্মিরা এই মুহূর্তে আছে, সমস্ত জায়গায় একসঙ্গে যাওয়া সম্ভব নয় বা একবারে সেই জায়গাটা ওভারভিউ পাওয়া সম্ভব নয়, কিন্তু এই ধরনের রিমোট কন্ট্রোল এয়ারক্রাফট একজন লোক শুধু পুরো জায়গাটা একসঙ্গে কিন্তু ওভারভিউটা রাখতে পারবে। আকাশযানটি তৈরি করতে শুভাঞ্জনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েসেন ব্যানার্জি সেন্টার ফর বেসিক সায়েন্সের অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায়। সেনাবাহিনী যাতে এই আকাশযানের ব্যবহার করে তার আবেদন জানিয়ে ডিফেন্স রিসার্চ অন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে একটি চিঠিও দিয়েছেন শুভাঞ্জন। আমি চাইছি যেন গভর্নমেন্ট এটাকে টেক ওভার করে এবং তাদের আন্ডারে এই প্রজেক্টটা আমি আরও দূর অবধি নিয়ে যেতে চাই, যাতে এটা ডিফেন্সের কাজে অ্যাপ্লিকেশন লেভেলে ইউজ করা যেতে পারে। ইভেন আমি ডিআরডিওকে মেল করেছি, চিঠি লিখেছি তাদেরকে, মেডিকেল এমার্জেন্সিজ থেকে ট্রাফিক কন্ট্রোলিং, যেভাবেই হোক আমি চাই এটা গভর্নমেন্টের থ্রু দিয়ে হোক। অধ্যক্ষ মন্টুরাম সামন্তকে ঘিরে এখন সংবাদ শিরোনামে মনীন্দ্রচন্দ্র কলেজ। তার মধ্যে শুভাঞ্জনের এই আবিষ্কারে খুশির হাওয়া কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।